السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد شمعان التشكبين دو أمرا সুরা ফাতেহার অর্থ এবং তাফসির শিখেছি কিন্তু সালাত আদায় করতে হলে তার সাথে আমরা আরও কিছু সুরা আমাদের মিলাতে হয় সেই সুরাগুলোর সুন্দরভাবে তেলাওয়াত এবং সেগুলোর অর্থ যদি আমরা জানতে পারি তাহলে সালাদটা আমাদের সুন্দর মতো আদায় হবে তাই আমাদের দৈনন্দিন জীবনে বেশিরভাগ মানুষই যেহেতু ছোটো সুরাগুলোই পড়ে থাকে ফিল থেকে নাচ পর্যন্ত এই সুরাগুলি বেশিরভাগ পড়ে থাকে আমি চেষ্টা করব ধীরে ধীরে এই সুরাগুলির অর্থ বর্ণনা করতে তেলাবাদ করতে এবং অর্থ বর্ণনা করতে আর সাথে সাথে এগুলির কোনো শিক্ষণীয় থাকলে সেগুলি আলোচনা করতে তাফসির যদি থাকে সেটাও আলোচনা করবেন কোনো ঘটনা থাকলে তাও আলোচনা করতে চাইব ইনশাল্লাহ আমার সাথে আপনারা থাকুন আমি প্রথমেই সুরাটি তেলাবাদ করছি আমরুদ্ল্লামিন শৈতানুর রাজিম ইসমিল্লা রহমানুর রহিম ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله تعالى ألم ترى أقلك لكني كيف فعل ربك بأصحاب الفيل كيف রবা আপনার রব বে আসহাবিল হাতির অধিপতিদের সাথে কাইফা ফালা কি করেছেন ফিল বে হাতির অধিপতিদের সাথে হাতির মালিকদের সাথে আপনার রব কি ব্যবহার করেছেন তাকে আপনি দেখেননি আলম ইয়ে জল কাই দাহুম ফি তাদলিল আলম তিনি কি করে দেননি হুম আলাম অর্থ না ইয়ে জাল আলত করা তিনি কি করে দেন নিকাই দাহুম তাদের ষড়যন্ত্র ফি তদলিল ব্যর্থতায় পর্যবসিত ফি তদলিল তদলিল অর্থ ব্যর্থতায় পর্যবসিত করা এখানে ও আর তিনি পাঠিয়েছেন আলাইহিম তাদের উপরে তয় পাখি আবাবিল ঝাঁকে ঝাঁকে তিনি তাদের উপর পাঠিয়েছেন ঝাঁকে ঝাঁকে পাখি কি করতো পাখি তরমিহিম তাদের উপর নিক্ষেপ করত তরমিহিম মিহিম বেহেজারতিন পাথর কুচি কঙ্কর এখানে হাজারা বড় পাথরকেও বলা হয় এখানে ছোট পাথর বোঝানো হয়েছে মিনসিজিল পোড়া মাটির ইটের ইট জাতীয় পোড়া মাটির পাথর তাদের উপর নিক্ষেপ করত আল আহম এভাবে এখানে অতপর এভাবেই তিনি যা করে দিয়েছেন তিনি হুম তাদেরকে অর্থাৎ যারা এসেছিল আসাবুল ফিল বা হাতির অধিপতিদেরকে কাসফিন কা অর্থ যেন আসফিন আসফিন অর্থ মাণিত ঘুষির মতো মাকুল খাওয়া ভুষির মতো করে দিয়েছেন পদধলিত খড়কুটুর মতো করে দিয়েছেন তাদেরকে আমরা অর্থটা শিখলাম শব্দ অর্থ শিখলাম আমরা এখন এই সূরাটির পটভূমির দিকে যাচ্ছি সুরাটির পাঁচটি আয়াত রয়েছে এবং মক্কায় অবতীর্ণ একটি সূরা মক্কা অবতীর্ণ অর্থ হচ্ছে হিজরতের আগে সুল্লা সাল্লি কাছে এই সুরাটি নাজিল হয়েছিল হিজরতের আগে যে সমস্ত সুরা নাজিল হয় সেগুলিতে বলা হয় মক্কি সুরা হিজরতের পরে যা নাজিল হয় সেগুলিকে বলা হয় মাদানী সুরা তো এই সুরাটি মক্কা অবস্থানকালে রসোল্লা সাল্লা সাল্লামের উপর নাজিল হয়েছিল এর আয়াত সংখ্যা পাঁচটি এই সুরা নামকরণ করা হয়েছে ফিল ফিল অর্থ হাতি এর নামকরণের একটা বিরাট কারণ রয়েছে আমরা জানি যুদ্ধে বেশিরভাগ সময় তখনকার সময় ব্যবহৃত হতো ঘোড়া যুদ্ধে বেশিরভাগ সময় ঘোড়া ব্যবহৃত হতো এবং এখনও ব্যবহৃত হয় কোনো কোনো জায়গায় এবং রসোল্লা বলেছেন আল খাইলু ফি নাওয়াসি আল ইলাইয়মিল ইলাইমুল কিয়ামা ঘোড়ার কপালে কেয়ামত পর্যন্ত কল্যাণ লেখা হয়েছে অর্থাৎ এ নিয়ে যুদ্ধ করা হবে কিন্তু এখানে দেখা যাচ্ছে হাতির নাম দিয়েছেন আলফিল সুরাতুল ফিল বলা হয়ে থাকে কেন একটি ঘটনা আছে যুদ্ধে হাতি ব্যবহার করা হয়েছিল আরবরা সাধারণত যুদ্ধে হাতি ব্যবহার করে না তাদের কাছে এটা একটা ব্যতিক্রম ধর্মী ঘটনা হিসেবে বিবেচিত হলো ব্যতিক্রম ধর্মী ঘটনা সেই জন্য এই ঘটনাটাকে তারা ফিল হিসাবে তাদের কাছে খুব প্রসিদ্ধ ছিল এমন কি কখনো কখনো তারা যদি বলতো কোনো কিছু স্মরণ করার জন্য কোনো কথা বলতো যে হাতির বছরে হাতির বছরের সময় বা তার দুই বছর আগে অথবা তার দুই বছর পরে গুরুত্বপূর্ণ কোনো ঘটনা যদি ঘটে যায় তো মানুষ সাধারণত ওইটা অনুসারে বলে যেমন কখনো কখনো আমাদের দেশে মহাপ্লাবন হয়ে গেলে আমরা বলি থাকি যে ওই মহাপ্লাবনের পরে অথবা মহা ঘূর্ণিজয়ের পরের বছর এইভাবে আমরা বলে থাকি আরবদের কাছে এটা ছিল একটা বড় ধরনের ঘটনা যেই ঘটনার কারণে তারা সেটাকে ইতিহাস তারিখ নির্ধারণ করত। যে হাতির বছর জন্মগ্রহণ করেছে বা হাতির দুই বছর পরে এইভাবে এখন আমরা জানতে চাচ্ছি আসলে হাতির জিনিসটা কি কি জন্য তারা এটা দিয়ে এত কিছু করতো নির্ধারণ করত। আসলে মানুষ বিভিন্ন রকম হয়ে থাকে ইয়েমনের বাদশাহ মনে করল যে আরবরা মরুভূমিতে বাস করে ওরা একটা ঘর বানিয়েছে এ ঘরের কারণে মানুষ চতুর্দিক থেকে আসে সেখানে তাদের থেকে একটা পয়সা পায় তো অর্থ করে একটা বিরাট জিনিস হচ্ছে এই ঘরটা যদি আমি এরকম একটা ঘর এখানে বানাতে পারি তাহলে আমি মানুষের হজটা এদিকে ফিরিয়ে দেবো আর্থিকভাবে লাভবান হব আবার চিন্তা করলো এতে আর একটা লাভও আছে সেটা হচ্ছে যে তারা যেহেতু নাসারা ছিল ওই এলাকায় যে হয়তো ধীরে ধীরে সব নাসারা হয়ে যাবে এই জাতীয় কিছু চিন্তাভাবনা করে সে একটি ইয়েমন একটি ঘর বানালো এবং ঠিক কাবার মতো করে বানালো গিলাফ চড়ালো সব কিছু করলো করার পরে তার মনে হলো যে মানুষদেরকে ডাকতে হবে এর দিকে এখন সে ডাকা আরম্ভ করলো যে আমার এখানে হজ করতে আসো কিন্তু মানুষ মানুষের ঘর মানুষ চিনে আল্লাহর ঘরও মানুষ চেনে আল্লাহর ঘরের প্রতি টান আলাদা মানুষের ঘরের প্রতি কারো টান হলো না ওখানে কেউ হজ করতে যাইতে চাইলো না উপরন্তু আরবের কেনানা গোত্রের এক ব্যক্তি ওখানে গেল গিয়ে ভিতরে ঢুকে পায়খানা করে দিল এবং তার দেয়ালগুলিতে পায়খানা দিয়ে নষ্ট করে দিল নষ্ট করে দিয়ে পালিয়ে গেল। আবরাহা জিজ্ঞাসা করলো যে কে কাজটি করেছে খুঁজতে খুঁজতে জানা গেল যে আরব থেকে লোক এসে এই কাজটি করে গেছে মরুভূমি থেকে লোকে এসে কাজ করে যাবে আর এমনি ছেড়ে দেব এরকম পাত্র ছিলেন না রাজার ক্রোধ বেড়ে গেল তিনি সঙ্গে সঙ্গে বললেন যে ঠিক আছে তাদের বিরুদ্ধে আমাকে যুদ্ধে নামতে হবে তার উদ্দেশ্য ছিল যে যুদ্ধ করে যদি কাবা ধ্বংস করে দেওয়া যায় আমারটাই শুধু বাকি থাকবে তখন সব হজ করতে আমার এখানে আসতে হবে আর আমার টাকার লাভ হবে অর্থনৈতিকভাবে আমি খুব সাশ্রয়ী হব আমি খুব লাভবান হব এই চিন্তা ভাবনা করে কাবা ধ্বংস করার জন্য সে রওনা হয় কাবা ধ্বংস করে রওনা হওয়ার পরে তার সাথে সে বড় একটা হাতি নিয়ে আসে বড় একটা হাতি এ একটা হাতির আসবেল ফিল বলা হয় আফিয়াল নয় একটা হাতি যুদ্ধে হাতি ব্যবহারের যেটার মধ্যে সে চড়তো হাতি ব্যবহারের নিয়ম আরবদের মধ্যে খুব একটা ছিল না সে দেখলো যে এটা নিয়ে গেলে হয়তো আরবরা বেশি ভয় পাবে এই জন্য সে হাতি নিয়ে আসলো হাতি নিয়ে আসার পরে এর সাথে আরও ছয়টা হাতি ছিল বিভিন্ন বর্ণায় আসা যায় মোগাম্মাস নামক স্থানে আসার পরে যতই হাতিকে পেটায় হাতিয়ার সামনে আগোয় না কাবার দিকে ফিরালে ফিরে যায় যদি ইয়েমের দিকে ফিরানো হয় আবার চলতে আরম্ভ করে এই অবস্থা সেখানে অবস্থান করতে আরম্ভ করল অবস্থান করার পরে এখানে সে কাবার লোকদের অবস্থা খুব ভীতপ্রদ হয়ে গেল তার ভয়ে কাবার আশেপাশে যারা ছিল তারা ভয় পেয়ে গেল এমন কি প্রত্যেকে কেউ কেউ পাহাড়ে আশ্রয় নিতে লাগলো বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে রসুল্লাহ সাল্লাই আসলামের দাদা আব্দুল মোখতালিম উনি কাবার ঘর ধরে বললেন আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো আমার দ্বারা সম্ভব হচ্ছে না ঘটনাস্থকে ওরা আব্রাহার লোকেরা ওনার ওটগুলিকে ছিনিয়ে নিয়ে আসলো চারণভূমি থেকে উনি এসে আব্রাহাকে বললেন যে আমার ওটগুলি ফেরত দাও আব্রাহ বললো যে এমন মানুষ তো আমি দেখিনি তোমার ঘর ভাঙতে এসেছি কাবা ঘর আর তুমি কি না সেটা চিন্তা না করে তুমি তোমার ওটের চিনতে আসছ তুমি কি তোমার ঘর রক্ষা করতে যাবে না তখন আব্দুল মোত্তালে বলেছিলেন একটা কথা যে আমি এগুলির মালিক উটের মালিক আমি ওট রক্ষা করতে পারি ওট রক্ষার জন্য আমার দরকার আমার যেটার মালিক সেটা আমি করছি ঘরের রব যিনি আমি ওটের রব বা রব ইবিল বললে মালিক বোঝায় সেই হিসাবে আমি ওটের মালিক টের জন্য আসছি কিন্তু যেই ঘরের মালিক সে আমি নই আব্দুল মোহালে যখন বলল যে লিলবাইতে রব্বুল ঘরের একটা রব আছে তিনি সেটা দেখাশোনা করবেন আমি আমার ওটের মালিক ওটের জন্য আসছি আমার উঠ দিয়ে দে তখন তার উঠ ফেরত দেওয়া হলো ঘরের মালিকের ব্যাপারে ওনারা সবাই আশা ছেড়ে দিলে আল্লাহর কাছে বললো আল্লাহ দেখবে তার ঘরকে আমরা কিছু করতে পারবো না হাতির বিরুদ্ধে দাঁড়ানোর মতো ক্ষমতা আর তখন ছিল না এত বড় সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের ক্ষমতা ছিল না সেই ঘটনাকে স্মরণ আল্লাহ আল্লাহতালা এই আয় সুরাটি নাজির করেছেন আল্লাহর পক্ষ থেকে বড়দের ইমতেনান রয়েছে তিনি দয়া প্রদর্শন করছেন এটা দিয়ে কি করেছে সে ঘটনায় হাদিসে ভাষ্যে পাওয়া যায় তা সিরের ভাষ্যে পাওয়া যায় যে এরপরেই আল্লাহ তালা ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালেন সেই পাখি ছোট ছোট পাথর কুচি তার নখের মধ্যে ছিল বা মুখে ছিল কোনো বর্ণনায় সেটা ফেললো আর সেটা মাথার উপর দিয়ে ঢুকে নিচে দিয়ে বের হতে আরম্ভ করলো এইভাবে প্রত্যেককে হত্যা করলো আর যারা হত্যা হয়নি তারা অসুস্থ হয়ে পড়লো তাদেরকে একেবারে নিচ্ছিন্ন করে দিল সেই ঘটনাটি দেখে আরবদের মধ্যে কাবার প্রতি সম্মান আরও বেড়ে যায় যে একটি বিরাট বাহিনী বাহিনীকে আল্লাহতালা নিজের একান্ত শক্তিতে তিনি সেটাকে ধ্বংস করে দিলেন সেটা হচ্ছে ঈশ্বরের কাহিনী ঈশ্বরের কাহিনীর পরে ইসরের অর্থটি আমি করে যাচ্ছি খেয়াল করুন বলছে আলম আল্লাম ফিল আপনি কি দেখেননি কিভাবে কীভাবে কী করেছে আল্লাহ তালা হাতির অধিপতিদের সাথে হাতির মালিকদের সাথে হাতির মালিক একজনকে তার সাথে সৈন্যদের সাথে কি কাজটি করেছে আল্লাহ রসুল দেখেননি ঠিকই আল্লাহ রসুল কিন্তু এই বছরই জন্মগ্রহণ করেছেন যে বছর হাতির মালিকরা আবার ধ্বংস করতে এসেছিল সেই বছর আল্লাহ রসুল সাল্লাহ আসলাম জন্ম নিয়েছেন দুনিয়াতে দুনিয়াতে এসেছেন আসেছেন তিনি দেখেননি কিন্তু এটার উদ্দেশ্য হচ্ছে আরবদের সবাইকে জানানো এবং প্রয়াস নয় শুধু সারা দুনিয়ার মানুষকে যে এই ঘটনা তো ইতিহাস খ্যাত তোমরা সবাই ঘটনাটি দেখে নাও কি ঘটেছিল তাদের পরিণতি কি হয়েছিল এটা দেখে নাও দেখে তোমরা শিক্ষা নাও সে অনুসারে তোমরা কাজ করতে থাকো আল্লাহ যদি বিশ্বাসী হয়ে থাকো একমাত্র আল্লাহর মাদত করো যার আলোচনায় পরবর্তী সুরে আসবে এখানে শুধু একটুকু বলা দরকার যে আপনি কি দেখেননি বা আপনার সবাই দেখা উচিত যারাই এই ঘটনা সম্পর্কে জানা একটা হলো সরাসরি চাক্ষুষ দেখা এটা যেমন আছে আরেকটা হচ্ছে যে এটা সম্পর্কে জানা কোনো কিছু জানতে জানতে এমন পর্যায়ে পৌঁছে যায় সেটা দেখার পর্যায়ে চলে যায় যে এটা কোনো যাতে কোনো সন্দেহ থাকে না মনে হয় যেন চাক্ষুষ দেখছি আমি সেই ঘটনা ঠিক অনুরূপভাবে এখানে আলাম তারা সে অর্থে ব্যবহৃত হয়েছে যে আপনি কি দেখেননি যা করেছে আল্লাহ দেখেন নিঃসন্দেহে কিন্তু তার ঘটনাটা তিনি ভালোভাবে শুনেছেন প্রতি মুখে মুখে ছিল তখন সেই ঘটনা এবং এটাতে অস্বীকারী কেউ ছিল না এরপর আল্লাহ বলছেন আলমিয়া জাল আল কাইদ এবং তাদের ষড়যন্ত্র কি আমি ব্যর্থতায় পর্যবসিত করে দেয়নি এটা ছিল ষড়যন্ত্র আল্লাহর ঘরের সাথে ষড়যন্ত্র আল্লাহর সাথে ষড়যন্ত্র দিনের সাথে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রকে আল্লাহ তালা ব্যর্থ করে দিয়েছেন তদলিল শব্দের অর্থ হলো এক অর্থ হলো পদভ্রষ্ট করা আর এক অর্থ হচ্ছে গায়েব হয়ে যাওয়া হারিয়ে যাওয়া আর এক অর্থ ব্যর্থতা ফি যখন আসছে এর অর্থ হচ্ছে যে তিনি ব্যর্থতায় পর্যবেসিত করেছেন যে কোনো কিছু আর করার নেই একেবারে শেষ করে দিয়েছেন সেটাকে ও আরসালা আলাই হিম আবাবিল তিনি পাঠিয়েছেন তাদের উপরে পাখি আবাবিল ঝাঁকে ঝাঁকে আমার দেশের প্রচলিত অনেকে আবাবিল পাখি বলে আবাবিল পাখি না বলেছে ঝাঁকে 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 পাখি ফাটিয়েছেন ছোট একটি পাখি দিয়ে আল্লাহতালা এই বিরাট বাহিনীকে ধ্বংস করেছেন আল্লাহ দেখাতে চাইলেন আল্লাহর সেনাবাহিনীর সম্পর্কে তিনি নিজেই জানেন কাকে কি দিয়ে ধ্বংস করবেন এটা তিনি ভালো করেই জানেন আর ওরা সবাই পালিয়ে যাচ্ছে কিন্তু আল্লাহর ঘরকে আল্লাহ রক্ষা করবেন সেই তিনি কিছু পাখির মাধ্যমে সেটা করিয়ে দেখালেন যে আল্লাহ তালার সেনাবাহিনী অনেক বেশি পাখি আল্লাহর যেমন সেনা আছে ফেরেস্তাও আছে কিন্তু তিনি পাখি দিয়ে করে দেখালেন যে দৃশ্যমান হয় এরা যেন ভয় পায় পরবর্তীতে কেউ যেন এরকম আগিয়ে না আসে যে পাখি তো সব জায়গাতেই থাকবে আল্লাহর সেনাবাহিনী এরা এরা কারো নির্দেশনা মানে না আল্লাহ তালা নির্দেশনা ঠিকই তারা মেনেছে তর মি হিমবে হেজার অতিমিনসি জিল নিক্ষেপ করত তারা পাথর মিন সিজিল সিজিল অর্থ হচ্ছে বড় পাথর কেউ বলেছেন কেউ বলেছেন না বরং শক্ত পাথর কেউ বলছেন না শক্ত পাথর না। সৃজিল হচ্ছে ইটের কণা ইঁটের যে পোড়ানো মাটি পোড়াইলে শক্ত হয় সেটা সেটা মেরেছে তো মারার কারণে এগুলি কোনো আসছে যে এগুলি শরীরের মধ্যে হয়ে বারণা আসছে না এরা অন্ধ খঞ্জ হয়ে গেছে কেউ কেউ এই জন্য এক বারণে আসছে আশরাদি এবং আসমা এবং আসমাহাদ আনহা দুজনে বলছেন যে আমরা হস্তি বাহিনীর দুইজনকে দেখেছি ভিক্ষা করতে অন্ধ খঞ্জ অবস্থায় শরীরটা তাদের লেপটে গেছে এরকম অবস্থা আমরা দুজন হস্তি বাহিনীর লোককে দেখেছি মক্কাতে ঘুরঘুর করতে তাহলে এটাও হতে পারে যে আলম তার আপনি কি দেখেননি হয়তো এদেরকে দেখেছে হস্তি কাউকে দেখেছে সেটাও হতে পারে যে সাহাবা কেরাম কেউ না কেউ দেখেছে বা বৃদ্ধ বয়স্ক কেউ না কেউ দেখেছে সেই ঘটনাটি সোল্লা সাল্লাহ আসলামকে স্মরণ করানোর অর্থ যে তিনি যেমন দেখেছেন অন্যরাও তেমনি দেখেছে সেই ঘটনাটা জগৎ বিখ্যাত একটি ঘটনা পাথর মারার পরে তারা ধ্বংস হয়ে গেল ফাজা আহম কা কোথায় ধ্বংস হলো সেটা বলা হয়ে থাকে যে বর্তমানে যে জায়গাতে হাজিরা তাড়াতাড়ি চলে যায় জায়গাটা পার হয়ে যায় মিনা এবং মুজদালিফার মাঝখানে বলা হয়ে থাকে সেই জায়গাতে তারা ধ্বংস হয়েছিল এই ধ্বংস হওয়ার পর আল্লাহ তালা তাদের একটা উদাহরণ দিয়েছেন ফাজ তাদেরকে তিনি করে দিয়েছেন যেন খেয়ে ফেলার পরে যে ভুসি হয় সে ভুসির মতো অর্থাৎ মূল্যহীন করে দিয়েছেন তাদেরকে পায়ে সাধারণত যে উঁট বা গরু খায় খাওয়ার পরে আবার যখন সেটা ফেলে দেয় সেটা এমন হয় যে সেটার উপরে সেটা কোনো মূল্যবান কিছু থাকে না এটা মানুষ পা দিয়ে মারায় এবং সেটা কোনো কাজে লাগে না অর্থাৎ এমন কাজ আল্লাহ তালা করেছেন যে এদের দ্বারা আর কোনো কিছু বাকি রাখেননি তাদেরকে সম্পূর্ণভাবে তাদেরকে নিচ্ছিন্ন করে দিয়েছেন এটা ছিল রসল্লাহ সাল্লাহ সাল্লামের জন্মের আমুল ফিল বলা হয় এটাকে সেই বছরের ঘটনা আমরা আগেই বলেছি এই বছরের দ্বারা সবসময় আরবরা বলতো আমুল ফিল এই হয়েছিল হাতির বছরে হয়েছিল সেই ঘটনা এই বছর আল্লাহ তালা যদি তাই করে থাকেন তিনি করেছেন কি ওই বছর আল্লাহতালা পাখি ফাঠিয়ে ঝাঁকে ঝাঁকে পাখি ফাঠিয়ে তাদেরকে হত্যা করে থাকেন কি জন্য করেছেন পরবর্তীতেও হাদিসে আসছে যে পরবর্তীতে একবার কারামতা ফেরকা ওরা কিন্তু কাবা ধ্বংস করেছিল কেয়ামতের আগে হাদিসে আসছে যে একটি গোষ্ঠী হবে এসে কাবাকে ধ্বংস করবে তখন কিন্তু আল্লাহ তালার পক্ষ কোনো আবাবিল বা কোনো ঝাঁকে ঝাঁকে পাখি পাঠানো হয়নি আর আসলামের কথা মতো হবে না তো কেন সেটা আল্লাহ রসুলের সময়ে আল্লাহ রসুলের জন্মের সময় সেটা হেফাজ করা হলো আর এখন কেন হয় না আলেমরা এই জন্য দালাল নবুয়েতে অনেকে উল্লেখ করে থাকেন দালাইল নবুদের গ্রন্থগুলিতে যে এটা রসুল্লাহ সাল্লাহ আসলামের সম্মানার্থী করেছিলেন আল্লাহ তালা যে তাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এবং এই আয়াত নাজিল হবে এই আয়াতের যেহেতু ঘটনা এটা উল্লেখ করা হবে সেই জন্য আয়াত কোরআনে করিমের এই আয়াতের বাস্তবায়নের জন্য আল্লাহ তালা আগে থেকেই সেই অবস্থা তৈরি করে দেখেছেন এর এটাকে বলা হয় অনেকে যে নবী আসবেন নবীর ভূমিকে রক্ষা করতে হবে নবীর যারা উম্মত হবে তাদেরকে নবী আসার পরিবেশ তৈরি করে দিতে হবে যাতে করে এই এলাকায় ডাক আসতে পারে সেজন্য তিনি সেজন্য আল্লাহ তালা এটা রক্ষা করেছেন কিন্তু পরবর্তী কারামাতা যখন ধ্বংস করে কাবার বিভিন্ন কাবা এমনকি হাজিরা আসাদকে চুরি করে নিয়ে যায় হাসাতে এবং এখন পর্যন্ত হাজির আসাদ পুরোপুরি আর আসেনি ফিরে তখন কেন আল্লাহ তালারা পাঠান না কারণ তখন মানুষের দায়িত্ব এসেছে ইমানদারের দায়িত্ব ইমানদার ছিল তখন ইমানদার কেউ ছিল না এই জন্য আল্লাহ তালা তার হেফাজত দায়িত্ব নিয়েছেন এখন ইমানদার রয়েছে সারা বিশ্বে তাদের দায়িত্ব হচ্ছে কাভাঘর হেফাজত করা কাভা ঘরের সম্মান করা কাভাঘর ঘর আল্লাহ তালা যেভাবে চান সেইভাবে কাবার হেফাজত হোক এটা আল্লাহতালা চান সেইভাবে যেন কাবার হেফাজত করা হয় এটা আল্লাহ তালা মহিন্দের কাছেই চান আল্লাহ তালা কখনো কখনও তার বান্দাদেরকে সাহায্য করেন যখন আর সাহায্য করার ইমানদার কেউ বাকি থাকে না তখন সাহায্য করেন নিঃসন্দেহে ইমানদার থাকলে তাদের পরীক্ষা নিতে চান আল্লাহ তালা তার রাসুল সাল ইসলামকে বদরের ময়দানে ফেরিস্তা পাঠিয়ে সাহায্য করেছেন ইমানদারদের দরাব দেখে দুর্বলতা দেখে আল্লাহ তালা সহযোগিতা করেছেন কিন্তু তাদের এখলাস দেখেছেন এই জন্য কিন্তু কখনো কখনো বিরাট যুদ্ধ হয়েছে সেখানে কষ্ট পেয়েছেন ইমানদাররা সেখানে সাহায্য আসেনি কেন সাহায্য আসেনি আল্লাহ তালা চাইছেন তাদের থেকে ইয়ত্তা খাজা মিনকুম সুহেদা শহীদ হিসেবে কাউকে কাউকে গ্রহণ করবেন সুতরাং আমরা এটা বলতে পারি যে আল্লাহ তাল স্লা সাল্লাহ আসলামের জন্মের বছর কাবা ঘরকে রক্ষা করার জন্য ফিলকে ধ্বংস করার জন্য তিনি পাখি পাঠিয়ে যেই বিরাট যিনি দেখিয়ে দিয়েছেন যে বড় ঘটনা তৈরি করে দিয়ে দিয়েছেন যে ঘটনার কারণে আর কোনো দিন কোনো লোক কাবা ধ্বংস করতে আসতে সাহস করেনি তাহলে কেয়ামতের আগে কেন এই ঘটনাটা ঘটবে কেয়মতার আগে যেভাবে হাদিসে আসছে যে কাবা ঘর ধ্বংস করবে এই লোকটি কেন ধ্বংস করবে প্রথমত ধ্বংস করবে এই জন্য যখন সত্যিকার ইমানদার বলতে কেউ বাকি থাকবে না এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে যে এই কাবা ঘরের যে সম্মান করা দরকার সেই সম্মান তাদের মধ্যে থাকবে না কাবা ঘরের সম্মান তাদের মধ্যে থাকবে না না থাকার কারণে আল্লাহ তালা তখন সেটাকে ছাড় দিবেন যে এখন আর প্রয়োজন নেই প্রয়োজন না থাকার কারণে আল্লাহ তালা সেটা ভাঙতে দেবে সুতরাং আমাদের জানা উচিত বেশি বেশি করে আমাদের শিক্ষা নেওয়া উচিত থেকে আমরা যত বেশি সম্ভব আমরা কাভার সম্মান করব এবং ইমান এম বলে বলিয়ান হয়ে আল্লাহর দিনকে রক্ষা করার জন্য আল্লাহর দিনের পথে কাজ করার জন্য সচেষ্ট থাকব। যাতে করে আল্লাহ তালার সাহায্য আমাদের সাথে থাকে আল্লাহ তালা বলেছেন ইন্টানসুরল্লাহ ইয়ান সুরকুম ওইসবিত যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করবেন আর তোমাদের পদযুগের স্থিতি দান করবেন দৃঢ়তা দান করবেন কিন্তু যদি আমরা আল্লাহ সাহায্য না করি আল্লাহ আমাদের সাহায্য করবেন না এখন ইমানদার নামধারী থাকার কারণে আমাদের উপর বহু রকমের অত্যাচার আসছে আল্লাহ আমাদেরকে যেন সত্যিকার ইমানদার খাটি ইমানদার বানান এবং তার ঘরকে এবং তার দিনকে তার সারায়ের সম্মানিত স্থানগুলোকে হেফাজত করার জন্য সম্মান করার জন্য আমাদের তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি